হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর আজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে হলো সরস্বতী পুজো, তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনটা তোমরা সবাই খুব এনজয় করো। আর আমি সকাল থেকে বেশ কাজকর্ম করেছি, কারণ কি আমাদের এই বিল্ডিং এ তো সরস্বতী পুজো হয়েছে, তো সকালবেলা থেকে আমি আর ব্লগ শুট করিনি কারণ কাজকর্মে ব্যস্ত ছিলাম। এখন লাঞ্চ করা হয়ে গেছে আমাদের। আর আজকে লাঞ্চ কিন্তু বাড়িতে বানাইনি, আর আমাদের এই বিল্ডিং এ প্রতি বছর আজকের দিনে মানে সরস্বতী পুজোর দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিন্তু এবার আর করেনি। বললো যে পরে কোনো একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, মানে আজকে সেই ব্যবস্থাটা হয়নি। তো যে কারণে আজকে আমরা ঘরেও রান্না করিনি, যেহেতু সকাল থেকে পুজো কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো আমাদের এই বিল্ডিং এর নিচে একটা ক্যাটারিং শপ আছে, ঠিক ক্যাটারিং শপ বলতে কি বলতো, ক্যাটারিং এর সমস্ত কাজকর্ম হয়, রান্নাবান্না সব কিছু এখানে হয়, ঠিক আছে। তো আজকে খিচুড়ি বানিয়েছিল, তো যে কারণে আমরা ওখান থেকে খিচুড়ি নিয়েছি। তো খিচুড়ি, আলুর দম আর মিক্স সবজি আর চাটনি, এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে, আমার রাজের লাঞ্চ করা হয়ে গেছে। আর রাজ যথারীতি ওই ছোট ঘরে এখন একটু রেস্ট নিচ্ছে, তো আমি ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। আর যেটা বলতে এলাম, সারাদিনে যেহেতু ক্যামেরা অন করিনি, তো আজকের দিনটা ভেবেছিলাম যে আর ক্যামেরা অন করবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটুখানি তো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে সরস্বতী পুজোর দিনটা। তো আজকে সন্ধ্যের সময় তো বেরোবো, আমাদের এই আশেপাশে স্কুল কলেজগুলো আছে, তারপরে ক্লাবে বেশ কয়েকটা পুজো হয়, তো সেইগুলো তো আমি দেখতে যাব, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো এটাই তোমাদেরকে বলতে এলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, একেবারে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা হবে। ও, তার আগে তোমাদেরকে জন্মদিনে উইশ করে দিই, আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আর আজকে তো এমনি শুভ দিন, আর জন্মদিন যাদের তাদের তো আরোই ভালো হলো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সন্ধ্যের সময় যখন বেরোবো আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি আর আজ দুজনেই রেডি হয়ে গেছি, আর তোমাদের সামনে একবার চলে এলাম, কিন্তু কোনো কথাই বলতে পারলাম না। কেন কি বলো তো, আমাদের এই বিল্ডিং এর পাশে একটা সরস্বতী পুজো হয়েছে, তো সেখানে গান চলছে, তো যে কারণে আর কথা বলা সম্ভব হলো না। কথা বললেই তো কপিরাইট ক্লেম চলে আসবে, তো সে কারণে আর কথা বললাম না। আর এই দেখো, আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে সরস্বতী পুজো হয়েছে, তো সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। সারাদিন তো সময় পাইনি, নানা রকম কাজে ব্যস্ত ছিলাম, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো যে কারণে তোমাদের সাথে আর শেয়ার করা সম্ভব হয়নি। আর এখন যখন বেরোচ্ছি বাইরে, তো সেই কারণে ভাবলাম যে আগে তোমাদেরকে আমাদের বিল্ডিং এর পুজোটা দেখিয়ে দিই। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আজকের দিনে না নিজের স্কুল আর কলেজ লাইফটাকে খুব মিস করছি। তো যাই হোক, আর কি করা যাবে, এই দিনগুলো তো আমরা পার করে চলে এসেছি, আর মন খারাপ করে কোনো লাভ নেই। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রামপুরহাট কলেজে চলে এলাম। তো প্রথমেই আমি তোমাদেরকে কলেজের পুজো দেখাবো, তারপরে স্কুলের পুজোগুলো দেখাবো। বাহ, খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে। আর এই দেখো, প্যান্ডেলটাও বেশ দারুণ হয়েছে। কলেজ বিল্ডিংটা দেখো, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এই কলেজে বাস্কেটবল খেলার একটা কোর্ট আছে, কিন্তু এখন ওদিকটাতে একটু লাইটটা কম আছে, তো সেই কারণে ওদিকে আর এখন গেলাম না। কোনোদিন দিনের বেলায় এলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখন আমরা রামপুরহাট হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। আর এই দেখো, স্কুলের গেটটা বেশ সুন্দর দেখতে। প্রথমেই তোমাদেরকে আমি স্কুল বিল্ডিংটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুর দর্শন করাবো। আর এই দেখো, পুজো মণ্ডপ কি সুন্দর ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগছে দেখতে।
এসেছি রামপুরহাট গার্লস হাই স্কুলের সামনে। আর এই স্কুলের গেটটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আছে এই স্কুলে। কেন কি বলতো, এখন প্রোগ্রাম চলছে, তো সেই কারণে প্রচুর ভিড় হয়েছে। তো আমরা স্কুলের ভিতরে যাই একবার, তারপর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর এখানে দেখো স্কুল স্টুডেন্টদের হাতের কাজ প্রদর্শন করা হয়েছে। তো আমি সামনে গিয়ে খুব ভালো করে দেখতে পাচ্ছি না যেহেতু খুব ভিড় আছে, দূর থেকেই আমি ক্যামেরা জুম করে তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখো এই স্টেজে নাচের প্রোগ্রাম হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি আর আজ অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, একটা নাচের প্রোগ্রাম দেখলাম, একটা গান শুনলাম, তো বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ দাঁড়ানোর ইচ্ছে ছিল কিন্তু অতক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ এখন আরও অনেক জায়গায় যেতে হবে আমাদের। বাহ, খুব সুন্দর ফুল দিয়ে রঙ্গোলি দিয়েছে, আর পুজো মণ্ডপও বেশ সুন্দর করে সাজিয়েছে। এসেছি জিতেন্দ্রলাল পৌর মন্দিরে, আর এখানে চলছে চারুকলা বার্ষিক চিত্র প্রদর্শনী। তো আমরা তো চিত্র প্রদর্শনী দেখেছি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো প্রচুর ভিড় ছিল, ওই ভিড় ঠেলে কোনো রকমে আমরা নিজেরা দেখেছি, তো সেই কারণে বুঝতেই পারছো যে তোমাদের সাথে আর শেয়ার করা সম্ভব হয়নি। আর এখানেও দেখো প্রোগ্রাম চলছে, একে তো চিত্র প্রদর্শনী হচ্ছে তার উপরে প্রোগ্রাম চলছে, যে কারণে এখানে ভিড়টা খুব বেশি হয়েছে। এখানে কোনো রকমে ভিড় ঠেলে তোমাদেরকে মা সরস্বতীর দর্শন করে দিলাম, আর দেখো খুব সুন্দর হয়েছে প্রতিমা। এখন আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের সামনে, আর এই স্কুলটাতে এবার ভিড় খুব বেশি হয়নি, জানি না দিনের বেলা কেমন ভিড় হয়েছিল, তো সন্ধ্যের সময় খুব বেশি ভিড় হয়নি, যেহেতু এই স্কুলটাতে এখন প্রোগ্রাম চলছে না, তো সেই কারণে ভিড়টা একটু কমই হয়েছে। এখানে যেহেতু ভিড় নেই সেই কারণে খুব ভালো করে তোমাদেরকে মা সরস্বতী দর্শন করাতে পারলাম। স্কুলে যেহেতু ভিড়টা কম আছে, তো সেই কারণে এখানেই আমরা অনেকগুলো সেলফি তুলেছি, ফটো তুলেছি, বেশ অনেকক্ষণ ছিলাম এই স্কুলটাতে। স্কুল আর কলেজের পুজো মণ্ডপ মোটামুটি দেখা হয়ে গেল, এখন আমরা চলে এসেছি ক্লাবের পুজো দর্শন করতে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাইটের গেট করেছে, আর পুজো প্যান্ডেলটা একটু দূরে আছে। মণ্ডপের একটা বৈশিষ্ট্য কি বলতো, মেন গেট থেকে পুজো প্যান্ডেলটা অনেকটাই দূরে থাকে, তো যে কারণে মেন গেট থেকে পুজো প্যান্ডেল পর্যন্ত চারিদিকটা বেশ সুন্দর করে ডেকোরেশন করে, তো দেখতেও সে কারণে খুব ভালো লাগে। এবার দেখছি লাইট দিয়ে ডেকোরেশন করেছে, গত বছর বেশ সুন্দর সুন্দর মূর্তিও এনেছিল। আর প্রতি বছরের মতো এবছরও প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। তোমরা এখানে মা সরস্বতী দর্শন করে নাও, আর দেখতেই পাচ্ছ কত বড় প্রতিমা। আর এখানে দেখো ছোট্ট মা সরস্বতীর মূর্তি আছে, আর এখানেই মেন পুজোটা হয়েছে। বেশ অনেকক্ষণ ঘোরাফেরা হলো, তো যে কারণে খুব খিদেও পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি একটা চাটের স্টলে, আর এখান থেকে নিয়েছি পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা আমরা খেয়ে যেটা ফিল করলাম যে খুব একটা ভালো বানায়নি, মানে খুবই খারাপ বানিয়েছে, কি যেন একটা নেই, নুনটাও ঠিক নেই, টকটাও ঠিক নেই,
মশলাগুলো ঠিক নেই, মানে যাই হোক করে একটা বানিয়ে দিয়েছে, আর কি করা যাবে, খিদে পেয়েছে যখন এটাই খেতে হলো বাধ্য হয়ে। এখন আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে, আর এখান থেকে কিছু মিষ্টি নিলাম বাড়িতে নিয়ে যাব বলে। এখন আমরা চলে এসেছি একটা কেক পেস্ট্রি স্টলে। তো এখান থেকে ভেবেছিলাম যে আমরা ভেজ পিৎজা নেব, তো ভেজ পিৎজা ছিল না, নন ভেজ পিৎজা ছিল, তো যে কারণে আর পিৎজা নেওয়া হলো না, তো খালি হাতে ফিরে যাব। তো সে কারণে এখান থেকে আবার আমরা আইসক্রিম কিনলাম। কি আইসক্রিম নিলাম সেটা এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে দেখাবো। আজকে যেহেতু ঘরে কোনো রান্না বান্না করিনি, সে কারণে ডিনার নিতে চলে এলাম পান্থশালার রেস্টুরেন্টে। তো এখান থেকে ডিনার নিয়ে সোজা চলে যাব ঘরে, আর অন্য কোথাও যাব না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। খুব ভালো ঠাকুর দেখলাম, আর ফিরে আসার সময় ডিনারটা নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি আইসক্রিম মিষ্টি। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা রাজভোগ আইসক্রিম নিয়েছি, তো এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, ও যেমন ছবি আছে সেরকমই, ঠিক আছে দেখতে। আর এই দেখো মিষ্টি, এটা হচ্ছে রোল সন্দেশ, আর এটা হচ্ছে জল ভরা সন্দেশ, আর এটা হচ্ছে ডিনার। ডিনারটা এটাতে কি কিসের পরোটা যেন বললে তখন ভুলে গেছি, আলুর পরোটা আমি নিজে ভুলে গেছিলাম। আচ্ছা তাওয়া ফ্রাই আলু পরোটা, আর এটা হচ্ছে অমৃতসরি আলুর দম। তো ব্লগটা কন্টিনিউ করছি না, আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানাবে। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও, টাটা, বাই বাই।